Assalamualaikum warahmatullahi wabarakatuh. Family Twenty Four আজ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সাদা মানিকের পাখি নিয়ে বিস্তারিত। চলুন শুরু করা যাক। অতি বিরল প্রজাতির পরিযায়ী পাখি সাদা মানিক্য বাংলাদেশের আসে বড় শীতে, তবে সংখ্যায় বেশি নয়, বড় দশ দু চারটা দেখা যায়। কালের মধ্যে এদের দেখা মেলে বিস্তৃত হাওয়ার পাওয়ার কিংবা জলাশয়, একাকি কিংবা জোড়ায় জোড়ায় ঘুরে এরা। অনেক সময় ছোট বড় দলেও দেখা যায়। এ সময় সবাই সময়ত হয়ে কম্পাস কন্ট্রোলে ডাকতে থাকে, লম্বা পা দ্রুত ফেলে শিকারের খুঁজে খুঁজে ছোটে। প্রয়োজনে হাঁটু জলে নামতে দেখা যায়। খাবারে এদের কোনো অরুচি নেই। পচা গলা থেকে শুরু করে সব ধরনের খাদ্যই এদের প্রিয়। শীতের শেষে জলাশয়ের পারে হাঁটু গেড়ে বিশ্রাম নেয় সাদা মানিক্য। রাত্রে বিশ্রাম নেয় গাছের সবচেয়ে উঁচু ডালে। বৈশ্বিক বিস্তৃত বাংলাদেশ ছাড়াও পশ্চিম ভারত, পর্তুগাল, স্পেন, ইউক্রেন, জার্মানি, দক্ষিণ পোল্যান্ড, সাইবেরিয়ান উপদ্বীপ, পশ্চিম উত্তর আফ্রিকা, সুদান, আরব সাগর, পশ্চিম চীন পর্যন্ত। এদের বিশ্বে অবস্থান তত ভালো নয়, বিদায় IUCN এদেরকে লাল তালিকাভুক্ত করেছে। এই পাখিটির বাংলা নাম সাদা মানিক্য, ইংরেজি নাম হোয়াইট স্টর্ক। এরা ধলা মানিক্য নামে পরিচিত। এই পাখিটির কম বেশি দৈর্ঘ্য 100 থেকে 125 সেন্টিমিটার, প্রসিদ্ধ ডানা 155 থেকে 215 সেন্টিমিটার, ওজন 2 কেজি 300 গ্রাম থেকে 4 কেজি 500 গ্রাম পর্যন্ত। স্ত্রী পুরুষ পাখির চেহারা অভিন্ন, পুরুষের তুলনায় স্ত্রী পাখির খানিকটা কাটো। মাথা, গলা, গাড়, পেট তত্ত্বে সাদা হলেও ময়লা লেগে দুশোর সাদা দেখায়। কোমর থেকে লেজ প্রান্ত পর্যন্ত কালো, তার পালক সাদা কালো, বুকে লম্বা সাদা পালক যা নিচের দিকে ঝুলে থাকে, দেহতল সাদা, ওড়ার পালক সাদা কালো, চোখের বলয় কালো, টকটকে লাল রঙের ঠোঁট, লম্বা বেশ শক্তপোক্ত, লিকলিকে লম্বা পা, জোড়া টকটকে লাল। ময়লা জমে তো অনেক সময় রঙের পরিবর্তন করতে দেখা যায়। জোড়ায় রঙের সামান্য পার্থক্য রয়েছে। এ পাখিটি প্রধান খাবার গোবর পোকা, হরিণ, পঙ্গপাল, কেঁচো, ব্যাং, ইঁদুর, সাপ, সরীসৃপ, চেংড়ি, গাছের কচি টোকা ও পোকামাকড়। এছাড়া ছোট পাখি, পাখির ডিম, শামুক, কাঁকড়া, পচাগোলা খাদ্য আগ্রহ করে খায় এরা। প্রজন মৌসুম বসন্তকাল। বাসা বাঁধে জলাশয়ের কাছাকাছি উঁচু গাছের ডালে অথবা গির্জা বা টাওয়ারের ওপর বাসা বানাতে উপকরণ হিসাবে ব্যবহার করে সরু ডালপালা, বাঁশ ও লতা পাতা। বাসা আকারে বেশ বড়, বাসার তেমন কোনো ফিসার নেই। ডিম পারে 3 থেকে 5টি, একটি ডিম থেকে অন্য ডিমটি পাড়তে সময় নেয় বেশ কয়েকদিন। ডিম পড়তে সময় লাগে 33 থেকে 34 দিন, শাবক পড়তে সময় নেয় 8 থেকে 9 সপ্তাহের মধ্যে। বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি খুবই ভালো লেগেছে, জানতে পেরেছেন এই পাখির সম্বন্ধে বিভিন্ন তথ্য। বন্ধুরা আজকে তথ্য দেখছে চলে এসে দৈনিক কালের কণ্ঠ ধরনের ওয়েবসাইট পাখিকুটি থেকে। আপনারা অবশ্যই অন্যান্য পাখিগুলো জানতে চাইলে এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না, আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।